আজকের রাশিফল 29শে সেপ্টেম্বর 2020 বুধবার, তিথি শুক্র ত্রয়োদশী, জন্মরাশি হল কুম্ভ, সূর্যোদয় সকাল 5:31 এবং সূর্যাস্ত বিকাল 5:21। মেষ রাশির রাশিফল, আজ সারাদিন বন্ধুদের সঙ্গে খুব ভালোভাবে কাটবে, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা আসতে পারে, আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না, ব্যবসায় বাড়তি কোনো সুযোগ আসতে পারে, আজ কোনো দরকারি কাজের দিকে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য মনে আনন্দ বাড়বে, বাড়তি কোনো কথা থেকে বিবাদ বাঁধতে পারে, সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন, পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন, একই সঙ্গে বুঝতে হবে যে রাগ স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি মারাত্মক কিছু ভুলের জন্য বাধ্য করে, আপনার পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে, শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই সুন্দর লাগবে, সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে, আপনার স্ত্রীর সঙ্গে চারপাশের সম্পর্ক রঙিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষরাশি রাশিফল, আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে, আপনি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন, পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কাজ করুন, আজ আর্থিক পরিস্থিতিতে কিছুটা চাপ আসতে পারে, আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে, এটি একটি অনুকূল দিন হতে চলেছে, কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন, আজ মতামত চাইলে মতামত দেবেন, লজ্জা পাবেন না, এতে আপনার প্রশংসাই হবে, আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে, আজ কোনো মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে, ব্যবসায় ব্যয়ের সম্ভাবনা রয়েছে, কোনো কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে, বাড়তি কোনো খরচ হতে পারে, আজ কোনো কারণে একটু অর্থ ব্যয় করতে হবে, কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট থাকবে, বাড়তি কোনো অতিথি বাড়িতে আসতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, আজ কাজের ক্ষেত্রে কোনো খারাপ খবর আসতে পারে, সামাজিক কাজের জন্য সম্মান বাড়বে, কোনো নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে, নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন, ভ্রমণের জন্য ব্যয় বাড়তে পারে, বুদ্ধির ভুলের জন্য ব্যবসায় একটু ক্ষতি হবে, আজ সাবধানে চলাফেরা করুন, কোনো আঘাত লাগতে পারে, আজ শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, আজ আপনি মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত দিন, আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করায় এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, ঘরের কাজ করার সময় বিশেষ যত্ন নিন, অসাধারণ ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে, পরিবারের লোকজন তাদের ভালোবাসা এবং যত্ন প্রদান করবে, জীবনে উদ্যম হারাবেন না, ব্যর্থতা একদম স্বাভাবিক, ব্যর্থ হলেই তবেই সফল হওয়ার ইচ্ছাশক্তি জাগে, সময়ে সঠিক ব্যবহার করতে শিখুন, যদি আপনি ফাঁকা সময় পান তাহলে সৃজনশীল কিছু কাজ করুন, আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন নাও করতে পারেন, আজ মানসিক চাঞ্চল্য বাড়তে পারে, একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ আসতে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ আসবে, খেলাধুলার জন্য কোনো উপহার পেতে পারেন, অহেতুক কোনো ক্রোধ বাড়তে পারে, খারাপ মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে, ব্যবসার ব্যাপারে ভালো কোনো সুযোগ আসতে পারে, আর্থিক ব্যাপারে কোনো চাপ আসবে, পাওনা আদায়ে দেরি হতে পারে, পেটের কোনো সমস্যা থেকে সাবধানে থাকুন, চাকরি স্থানে উচ্চপদস্থ ব্যক্তির চাপ বৃদ্ধি পাওয়ার জন্য চিন্তা বাড়বে, আজকে ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশির রাশিফল, আজ সকালের দিকে ব্যবসার জন্য খরচ বৃদ্ধি পাবে, নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন, প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে, কোনো মহিলাদের থেকে সাবধানে থাকুন, চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়তে পারে, যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে, সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে, ভ্রমণ ধকলসাধ্য হবে এবং চাপপূর্ণ হতে পারে, আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে, আজ কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে, আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন, আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে, গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়ায় অপচয়মূলক কাজে সময় ব্যয় করার জন্য আজ আপনার জন্য ক্ষতি হবে, আপনি আপনার স্ত্রী থেকে আজ যথেষ্ট সাহায্য পেতে পারেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, সুস্বাস্থ্যের কারণে আজ আপনি বন্ধুদের সাথে কোনো পরিকল্পনা করতে পারেন, বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে কোনো সুখবর পেয়ে দিনটি শুরু হবে, আপনার জন্য পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে, শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই সুন্দর লাগবে, বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন, সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্টবোধ করার প্রচুর কারণ এনে দেবে,
আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন। আজ কোনো স্থান থেকে বাড়তি আয় হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে, পড়াশোনার জন্য শুভ পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে, আজ শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে, সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে, কাজের জন্য সুনাম বাড়তে পারে, বিদেশে থাকা বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসায় খরচ বাড়তে পারে, প্রেমের ব্যাপারে বাড়িতে বিবাদ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল। আজ সকালের দিকে কোনো কাজের জন্য বাইরে যেতে হতে পারে, প্রতিবেশীর জন্য কোনো অশান্তি বাড়তে পারে, অনেকদিনের কোনো আশা পূর্ণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে বাইরের কোনো লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে, কর্মস্থলে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, কাজের কোনো ভালো সুযোগ আসতে পারে, খারাপ কোনো চিন্তার কারণে মানসিক কষ্ট হবে, লটারি থেকে কিছু আয় হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, অতিরিক্ত খাওয়া দাওয়া সম্পর্কে যত্নশীল হন, আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না, পরিবর্তে আপনার মাথা ঠান্ডা রাখা উচিত, আজ অন্যকে এমন কিছু করতে জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না, নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে আজ সন্তুষ্ট করবে, আপনার বিবাহিত জীবনে দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ আপনি চাপে থাকবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 2। বৃশ্চিক রাশির রাশিফল। চাপ উপেক্ষা করার প্রয়োজন, এটি খুব দ্রুতগতিতে শারীরিক ক্ষতি করে, আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন আজ তা কাজে লাগতে পারে, আপনার রসিক স্বভাব চারপাশের পরিবেশকে আলোকিত করবে, আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে, ব্যবসার নতুন ধারণাগুলি ইতিবাচক পরিবর্তন আনবে, পারিবারিক ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনি নিজেকে সময় দিতে ভুলে যান, কিন্তু আজ আপনি সবার থেকে দূরে গিয়ে সময় কাটাবেন, আজ কোনো অশুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো অংশে ব্যথা বাড়তে পারে, কর্মস্থানে কোনো সমস্যা বাড়তে পারে, অকারণে আজ তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, কর্মস্থানে কোনো বিবাদ নিয়ে চিন্তা থাকবে, সামাজিক কোনো সুনাম আসতে পারে, ব্যবসার ব্যাপারে কোনো যোগাযোগ আসবে, বাড়তি খরচের জন্য চিন্তা হবে, মাথার যন্ত্রণা আজ বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশির রাশিফল। ব্যবসায় খরচের জন্য চাপ বৃদ্ধি পাবে, ঋণ থেকে মুক্তির সুযোগ আসবে, কাজের ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রু থেকে একটু সাবধানে থাকুন, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে, কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, পেটের কোনো সমস্যা বাড়তে পারে, স্ত্রীর আবদান পূরণ করতে হতে পারে, বাড়তি কিছু খরচ আজ হতে পারে, ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু আপনি জীবনকে নিশ্চিতভাবে নেবেন না, জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত, আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়ও একই সময়ে ঊর্ধ্বমুখী হবে, সমস্যার সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করুন, আপনার প্রেমিকার কোনো অভ্যাস আজ আপনার খারাপ লাগতে পারে, ছাত্রছাত্রীদের আজ নিজেদের কাজ এড়িয়ে দেওয়া ঠিক হবে না। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। কেউ দুর্দশায় থাকলে তাকে সাহায্য করার শক্তি ব্যবহার করুন, আপনার পিতামাতার কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, আজ আপনি যে ফাঁকা সময়টি পাবেন তার লাভ নিন, পরিবারের সদস্যদের সাথে ভালো মুহূর্তগুলি কাটান, ভাষণ বৈঠক যাতেই আপনি উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবেন, সহায়ক গ্রহগুলি আজ আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে, বাইরের লোকের উপদেশ মেনে চলবেন না, আজ আইনি কোনো কাজে বাধা আসতে পারে, অধিক কথা বলার জন্য বিবাদ বাঁধতে পারে, কোনো কাজের জন্য চাপ বাড়বে, পেটের কোনো সমস্যা বৃদ্ধি পাবে, প্রেমের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, স্ত্রীর সঙ্গে মতের অমিল হতে পারে, পিতার সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। আজ ব্যবসায় লাভ হাতছাড়া হতে পারে, বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে, কোনো কাজে আজ টাকা পেতে দেরি হতে পারে, প্রেম প্রণয়ে মান বৃদ্ধি পাবে, নীতির দিক দিয়ে আজ কোনো কষ্ট পেতে পারেন, ধর্মের প্রতি আগ্রহ বাড়বে, আজ কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে, পূজা পাঠের জন্য ভক্তি বৃদ্ধি পাবে, আজ স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না, তিনি রুষ্ট হবেন, কিছু জিনিসে হস্তক্ষেপ করতে পারেন, কর্মক্ষেত্র বা ব্যবসায় কোনো অবহেলায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে, যাকে আপনি ভালোবাসেন তাকে উপহার দেওয়া এবং তার থেকে উপহার নেওয়ার জন্য ভালো দিন, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আপনি আপনার সঙ্গীর সাথে আজ বিবাদ করতে পারেন, বাণিজ্যিক উদ্দেশ্যে আকস্মিক কোনো সফর ইতিবাচক ফল প্রদান করবে, জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল।
চাপ মুক্ত হতে আপনার মূল্যবান সময় বাচ্চাদের সাথে কাটান। বিদেশে থাকা কোনো আত্মীয়র সাথে আজ যুক্ত হতে পারেন। পারিবারিক অনুষ্ঠানে নতুন বন্ধু আজ তৈরি হবে। আজ আপনি সচেতন থাকুন, ভালো কোনো বন্ধু তার সম্পদের মতন। আজ প্রণয়ের কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবেন। আজ আপনি অফিস থেকে আসার পর নিজের পছন্দ মতো কিছু কাজ করতে চাইবেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপে সম্পর্ক হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, বাড়তি কোনো কাজের জন্য আপনি মূল্যবান সময় পাবেন না। বন্ধু মহলে কোনো কারণে তর্ক বাঁধতে পারে, আর্থিক ব্যাপারে চাপ আসবে, বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ করতে হবে। পড়াশোনার জন্য ভালো দিন, দুপুরের পরে একটু চাপ আসবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। ভালো থাকুন, সুস্থ থাকুন।